আমাদের সেকেন্ড চ্যানেল পাজলড ওয়ার্ল্ড বিজি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা ধাপ তিন, তৃতীয় কর্মদিবস অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নের দিন, কোন কাজগুলো করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো এই দিনে থাকবে 120 মিনিট, বা প্রয়োজনে কিছুটা বেশি সময়। কাজ এক, দলগত কাজ কন্টেন্ট তৈরি। শিক্ষার্থীর কোনো কন্টেন্ট তৈরি করার জন্য কিছু সময় প্রয়োজন হলে 1 ঘন্টা সময় কন্টেন্ট তৈরির জন্য কাজে লাগাতে পারবে। এই ক্ষেত্রে কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই কম্পিউটারে তৈরি করতে পারো, তোমাদের টিচাররাই সাহায্য করবে। কাজ দুই, দলগত উপস্থাপনা। শিক্ষার্থী দলগতভাবে তাদের কাজ করা, জরুরি পরিস্থিতি মোকাবেলায় কী সংকট হতে পারে এবং সংকট মোকাবেলায় করণীয় এবং সংযুক্ত থাকার পরিকল্পনা। কর্মদিবস দুই এর সকল কাজ উপস্থাপন করবে, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নের দিন তুমি দ্বিতীয় কর্মদিবসে যে কাজগুলো করেছো সবগুলোই এনে জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। কাজ তিন, রিফ্লেকশন পেপার বা প্রতিফলনমূলক প্রতিবেদন লেখা। সকল শিক্ষার্থীর উপস্থাপন শেষ হলে শিক্ষার্থী এককভাবে একটি প্রতিবেদন লিখবে। এখানে সম্পূর্ণ কাজ করতে তার কেমন লেগেছে, দলের কাজে তার ভূমিকা কী ছিল এবং কী কী নতুন জানার সুযোগ হয়েছে তা সর্বোচ্চ 2 পৃষ্ঠায় লিখবে। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সম্পূর্ণ মূল্যায়নের কাজগুলোতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে দলগত কাজগুলো করার মাধ্যমে টিম ওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কীভাবে সবাই মিলে নির্দিষ্ট কাজ পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হয় এবং সবার মতামতকে সম্মান দিয়ে তাদের ধারণাগুলোকে নিয়ে সবচেয়ে ভালো পদ্ধতিতে সমাধান করা যায়। প্রথম কর্মদিবসে শিক্ষক আমাদের দলকে একটি জরুরি পরিস্থিতি দিয়েছিলেন এবং এই পরিস্থিতিতে জীবনযাত্রায় কী কী ধরনের সংকট তৈরি হয় এবং করণীয় কী তা খুঁজে বের করতে বলেছেন। আমরা সবাই মিলে খুব সুন্দর করে তথ্যগুলো বের করেছি। তাছাড়া আমাদের আরেকটি কাজ দিয়েছিল, সেটি হলো জরুরি পরিস্থিতিকে কাজে লাগিয়ে কী কী ধরনের সাইবার অপরাধ এবং তথ্য ঝুঁকি হতে পারে তা চিহ্নিত করো এবং করণীয় কী। এই তথ্যগুলো বের করতে গিয়ে সাইবার অপরাধ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তাছাড়া সবাই মেসেজ, ছবি, ভিডিও এবং কমিক্স ইত্যাদি কন্টেন্ট তৈরি করেছি। দলে আমার ভূমিকা ছিল মূলত গ্রুপ লিডার হিসেবে, সঠিকভাবে সবার কাজ হয়েছে কি না এবং নিজের কাজগুলো মূল্যায়নের জন্য প্রস্তুত রাখা। সবশেষে বলা যায়, সামগ্রিক মূল্যায়নের পদ্ধতি আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকের মধ্যে একে অপরকে সাহায্য সহযোগিতা করার মনোভাব জাগ্রত হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছি। মূলত সম্পূর্ণ মূল্যায়নটাই ছিল গ্রুপ ওয়ার্ক। তো তৃতীয় কর্মদিবস অর্থাৎ চূড়ান্ত কর্মদিবসের কী কাজগুলো করতে হবে সম্পূর্ণ ধারণাই তোমরা পেয়ে গেছো। তোমরা যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।